হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অটোক্যাড টিউটোরিয়ালের আজকের ক্লাসের আলোচনা বিষয় কনস্ট্রাকশন লাইন অথবা এক্স লাইন এবং এসপি লাইন। অটোক্যাডে ডিজাইন করার সময় কনস্ট্রাকশন লাইন এবং এসপি লাইনের ব্যবহার খুবই বেশি, তো এই জন্যেই এই ক্লাসটিও খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ক্লাস শুরু করি। তো প্রথমে আছে কনস্ট্রাকশন লাইন অথবা এক্স লাইন। তো অটোক্যাডে কনস্ট্রাকশন লাইন ড্র করার জন্য আপনাকে কিবোর্ড থেকে টাইপ করতে হবে এক্স এল, দেন এন্টার। এন্টার প্রেস করলে আমাদের কনস্ট্রাকশন লাইনের কমান্ডটা অ্যাক্টিভ হবে। এক্ষেত্রে কমান্ড লাইনে বলতেছে স্পেসিফাই এ পয়েন্ট, অথবা আরও কিছু সাব কমান্ড আসছে যেমন হরিজেন্টাল, ভার্টিক্যাল, অ্যাঙ্গেল, বাইসেক্ট, অফসেট। তো এগুলো আমরা পর্যায়ক্রমে একটার পর একটা দেখব। তো শুরুতে আমাদের কি বলতেছে, স্পেসিফাই এই পয়েন্ট, একটা পয়েন্ট নির্দিষ্ট করতে বলতেছে। আমরা একটা পয়েন্ট নিলাম, নেওয়ার পরে দেখুন আমাদের কনস্ট্রাকশন লাইনটা চলে আসছে। এবার আমরা নেক্সট যেখানে ক্লিক করব, যেভাবে ক্লিক করব সেভাবে লাইনটা ড্র হবে। তো আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের একটা লাইন ড্র হলো এবং এটা কনস্ট্রাকশন লাইন, এটার শুরু এবং শেষ কোনোটাই নেই। তো এটাই হচ্ছে কনস্ট্রাকশন লাইন। তো কমান্ডটা কিন্তু শেষ হয় নাই, শেষ করার জন্য আমরা কি করব, এন্টার চাপবো। এন্টার চাপলে আমাদের কমান্ডটা শেষ হবে। তো আমাদের কমান্ডটা শেষ, একটা কনস্ট্রাকশন লাইন ড্র হলো। তো আবারও যদি আমরা কনস্ট্রাকশন লাইনের কমান্ড নেই, সেক্ষেত্রে আমরা আবারও যদি স্পেসিফাই পয়েন্ট নেই, এবার যদি আমরা স্ট্রেট একটা কনস্ট্রাকশন লাইন তৈরি করতে চাই, কী করবো, আমাদের F8 চাপবো। F8 চাপলে আমাদের স্ট্রেট লাইন তৈরি হবে। ওকে, তো এটা গেল কিবোর্ড থেকে এক্সেল অর্থাৎ শর্টকাট কমান্ড টাইপ করে। এবার আমরা দেখবো টুলস থেকে। টুলস থেকে হচ্ছে আমাদের যে আমাদের টুলস বার আছে, টুল বারের যে ড্র টুল বার আছে, এখান থেকে আমাদের এই যে কনস্ট্রাকশন লাইন, এখানে ক্লিক করে আমাদের লাইন ড্র করতে পারবো। তাছাড়া আপনার কি বলে, রিবন থেকে যদি আমরা ড্র করি, রিবন থেকে ড্র করলে আমাদের দেখুন এইখানে কিন্তু আমাদের কনস্ট্রাকশন লাইন এখানে দেওয়া নাই, কোথায় আছে, এই যে ড্র, ড্রতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেন এখানে দেখুন কনস্ট্রাকশন লাইন ভেতরে আছে, এখানে ক্লিক করে আমরা কনস্ট্রাকশন লাইন ড্র করতে পারবো। তো আমরা দেখলাম কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে এক্সেল আর টুলবার থেকে এবং রিবন থেকে তিনটা জায়গা থেকে আমরা কি করলাম, কনস্ট্রাকশন লাইন ড্র করলাম। এবার আমরা এর সাব কমান্ডগুলো দেখব। যেমন এক্সেল কমান্ডটা নিলাম, নেওয়ার পরে দেখুন এখানে হর লেখা আছে, হর মানে হরাইজন্টাল। তো হরাইজন্টালের ক্ষেত্রে এইচ হচ্ছে ক্যাপিটাল, তো এইচ চেপে যদি আমরা এন্টার দিই, এন্টার দিলে আমাদের হরাইজন্টালি আমাদের কনস্ট্রাকশন লাইনটা তৈরি হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভার, মানে ভার্টিক্যাল, সেক্ষেত্রে আমাদের ভিটা হচ্ছে ক্যাপিটাল, তো ভি চেপে যদি আমরা এন্টার দিই, তো আমাদের একটা ভার্টিক্যাল কনস্ট্রাকশন লাইন তৈরি হবে। তো দুইটা গেল। এরপরে যে আমাদের সাব কমান্ডটা আছে সেটা হচ্ছে ANG, এটা হচ্ছে অ্যাঙ্গেল। তো এক্ষেত্রে এ হচ্ছে ক্যাপিটাল, তো আমরা এ চেপে যদি এন্টার দিই, এন্টার দিলে এবার বলতেছে ইন্টার অ্যাঙ্গেল অফ এক্স লাইন, তো একটা অ্যাঙ্গেল দিতে বলতেছে। তো আমরা ধরে নিলাম যে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের একটা কনস্ট্রাকশন লাইন ড্র হবে। দেখুন 35 ডিগ্রিতে এটা অ্যাঙ্গেল হয়ে গেছে। ওকে, এরপরে যে সাব কমান্ডটা আছে, এরপরে আছে বিসেক্ট। বিসেক্টের ক্ষেত্রে আমরা যদি বি চেপে এন্টার দিই, দিলে এবার বলতেছে স্পেসিফাই অ্যাঙ্গেল ভার্টেক্স পয়েন্ট, তো আমাদের ভার্টেক্স পয়েন্টের অ্যাঙ্গেল দিতে বলতেছে। সেক্ষেত্রে আমরা যদি দিই 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পরে আমরা যদি একটা স্টার্ট পয়েন্ট নিতে বলতেছে, স্টার্ট পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করলে দেখুন এটা 45 ডিগ্রিতে ড্র হচ্ছে। ওকে, এরপরে যে সাব কমান্ডটা আছে সেটা হচ্ছে অফসেট। অফসেট কমান্ডটা দেখতে হলে আপনাকে, আমরা যদি আগে দেখি, অফসেট নেই, ও হচ্ছে ক্যাপিটাল, অফসেট নিলাম, এন্টার দিলাম, নেওয়ার পরে বলতেছে স্পেসিফিক অফসেট ডিস্টেন্স অর থ্রো, অর্থাৎ ডিস্টেন্স দিতে বলতেছে। তো আমরা ধরলাম যে 1 ফিট দূরে, 1 ফিট দূরে একটা কনস্ট্রাকশন লাইন ড্র হবে। এক্ষেত্রে বলতেছে সিলেক্ট এ লাইন অবজেক্ট, তো যে কোনো একটা লাইন আপনাকে এখানে থাকতে হবে। তো এখানে যেহেতু আমাদের লাইন নেই, তো আমরা আগে লাইন একটা ড্র করে নিই। সেক্ষেত্রে আমরা একটা লাইন নিলাম, লাইন একটা ড্র করলাম, এই লাইনটা ড্র করে এখান থেকে আমরা কি 1 ফিট দূরে একটা কনস্ট্রাকশন লাইন ড্র করব। ওকে, তো সেটা করার জন্য আমরা কী করবো, এক্সেল
মানে কনস্ট্রাকশন লাইন কমান্ডটা নিল। নেওয়ার পরে এবার অফসেটে যাব, অফসেট ও ওজিপে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে বলতেছে স্পেসিফিক অফসেট ডিস্টেন্স, তো আমরা যেহেতু 1 ফিট দূরে নেব এই জন্য 1 ফিট লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে সিলেক্ট লাইন অবজেক্ট, তো এই লাইনটাকে সিলেক্ট করতে বলতেছে, সিলেক্ট করলাম। করার পরে বলতেছে সাইড স্পেসিফাই সাইড টু অফসেট, তো কোন পাশে আমি অফসেটটা নেব, ডান পাশে নিব না বাম পাশে নিব, যে পাশে নিব জাস্ট ওই পাশে ক্লিক করলে আমাদের 1 ফিট দূরে গিয়ে আমাদের একটা কনস্ট্রাকশন লাইন ড্র হবে। তো আমরা চাচ্ছি ডান পাশে একটা কনস্ট্রাকশন লাইন ড্র করবো 1 ফিট দূরে, এই লাইন থেকে 1 ফিট দূরে। তাহলে আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করবো, ক্লিক করলে আমাদের 1 ফিট দূরে কনস্ট্রাকশন লাইনটা ড্র হবে। ও যদি বাম পাশে নিতে যাই, এটাকে আবার সিলেক্ট করে বাম পাশে ক্লিক করলে আমাদের লাইনটা ড্র হবে, কনস্ট্রাকশন লাইন। তো এছাড়াও যদি আমরা সাপোজ ধরুন একটা পলিগন আমাদের ড্র করা আছে, পলিগন, এই পলিগনের প্রত্যেকটা ইয়ে থেকে আমাদের 6 ইঞ্চি দূরে দূরে এক একটা কনস্ট্রাকশন লাইন ড্র হবে, সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, সেক্ষেত্রেও সেই অবজেক্ট। তো আমরা এক্সেল অর্থাৎ কনস্ট্রাকশন লাইন কমান্ডটা নিলাম, নেওয়ার পরে কী করবো, অফসেট, অফসেটে ক্লিক ইয়া করলাম। অফসেট দেওয়ার পরে এবার বলছে যে স্পেস অফসেট ডিস্টেন্স, তো এবার আমরা 6 ইঞ্চি দিলাম, 6 ইঞ্চি দূরে গিয়ে আমাদের একটা কনস্ট্রাকশন লাইন ড্র হবে। যেমন সিলেক্ট লাইন, লাইন সিলেক্ট করতেছে, তো আমরা এই লাইনটা সিলেক্ট করলাম, করে এই পাশে ক্লিক করলাম, এটা সিলেক্ট করে এই পাশে ক্লিক করলাম। দেখুন এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা লাইন, তো এই লাইন থেকে আমাদের পলি লাইনটা কনস্ট্রাকশন লাইনটা ড্র হচ্ছে 6 ইঞ্চি দূরে দূরে। ওকে, তো এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। তো কনস্ট্রাকশন লাইনটা আমাদের মূলত এলিভেশন করতে এবং সেকশন করতে প্রয়োজন পড়ে। এরপরে আছে এসপি লাইন, তো অটোকেটে এসপি লাইন ড্র করার জন্য কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড হচ্ছে এসপিএল, চেপে এন্টার, এন্টার দিলে আমাদের কী হবে, এসপি লাইন কমান্ডটা অ্যাক্টিভ হবে। সেক্ষেত্রে বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট দিতে বলতেছে। এরপরে আরও কিছু সাব কমান্ড আছে, সেগুলো আমরা ধাপে ধাপে দেখব। তো ফার্স্ট পয়েন্ট নির্দিষ্ট করে আমরা একটা ড্র করি আগে। দেখুন একটা পলি লাইন, সরি এসপি লাইন ড্র হলো। তো এটা গেল কিবোর্ডের শর্টকাট কমান্ড। এবার আমরা দেখব টুলস থেকে কীভাবে এটা ড্র করতে হয়। তো টুলস থেকে টুলবার, ড্র টুলবার থেকে আমাদের যেমন এসপি লাইন কোথায় আছে এখান থেকে খুঁজে বের করতে হবে। যেমন এই যে এটা হচ্ছে এসপি লাইন, এখানে মাউস পয়েন্টারটা রাখেন, এই যে এসপি লাইন লেখা আসছে, এখান থেকে আমরা ড্র করতে পারি। এরপরে আমাদের রিবন থেকে এই ড্রতে ক্লিক করে, ড্রতে ক্লিক করলে আমাদের এখানে এসপি লাইন লেখা আছে, এসপি লাইন ফিট আর এসপি লাইন সিবি, এখানে দুইটা মেথডই এখানে দেওয়া আছে। তো এই মেথডগুলো আমরা পরে দেখতেছি। তো এটা এসপি লাইনটা যদি আমরা এখানে সিলেক্ট করে ড্র করি, ড্র করতে পারবো। তো আমরা তিনভাবে নিতে পারতেছি, একটা হচ্ছে টুলবার থেকে, ড্র টুলবার থেকে, আর একটা হচ্ছে রিবন থেকে, আর একটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট কমান্ড এসপিএল টাইপ করে। ওকে, তো এবার আমরা এটার সাব কমান্ডগুলো দেখব, সাব কমান্ডগুলো কী কাজ করে। যেমন এসপিএল কমান্ডটা নিলাম, নেওয়ার পরে তারপরে দেখুন এখানে মেথড, মেথড লেখা আছে। তো এই মেথডে যদি আমরা ক্লিক করি, অথবা এম হচ্ছে ক্যাপিটাল, এমটা এম দিয়ে যদি আমরা এন্টার দিই, সেক্ষেত্রে আমাদের এটার অপশনগুলো শো করবে। যেমন দুইটা মেথড আছে, একটা হচ্ছে ফিট আর একটা হচ্ছে সিবি। ফিট হচ্ছে ফিট পয়েন্ট, আর সিবিটা হচ্ছে কন্ট্রোল ভার্টিসেস। তো আমরা কোন মেথডে এসপি লাইনটা ড্র করবো সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা ফিট মেথডে একটা ড্র করি, ফিট মেথড, এটা হচ্ছে ফিট মেথড। এবার আমরা দেখব সিবি মেথডটা, এসপিএল এন্টার, এন্টার দিয়ে এবার আমরা মেথড, মেথডে গিয়ে সিবি, সিবিতে ক্লিক করে দেন আমরা এবার একটা এসপি লাইন ড্র করবো। দেখুন এবারকার লাইন ড্র করা, দেখুন এখানে আমাদের ভার্টেক্সগুলো ধরতেছে, তো এই জন্য এটাকে ভার্টিসেস বলতেছে, কন্ট্রোল ভার্টিসেস। ওকে, তো আমরা দুইভাবে তৈরি করলাম, একটা হচ্ছে ফিট পয়েন্টে আর একটা হচ্ছে সিবি, সিবি অর্থাৎ কন্ট্রোল ভার্টিসেস মেথডে। তো এরপরে যে সাব কমান্ড আছে সেটা হচ্ছে ডিগ্রি। তো ডিগ্রিতে কীভাবে করতে হয় সেটা, আর এসপি লাইনের ডিগ্রিটা কী সেটা হচ্ছে আমাদের এই যে ঢেউগুলো যা আছে এগুলো কতটা বড় অথবা ছোট হবে সেটাই হচ্ছে ডিগ্রি। তো আমাদের ডিগ্রির মানটা যত বড় হবে আমাদের এই ঢেউগুলো তত বড় হবে। তো আমাদের ডিগ্রির মান যত ছোট হবে তখন আমাদের এটা কমে আসবে। ওকে, তো আমরা ডিগ্রি দিয়ে দেখি, ডিগ্রি, ডি চেপে এন্টার, ডি যেহেতু ক্যাপিটাল,
এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে বলতেছি এন্টার ডিগ্রি, তো এখানে ডিফল্ট দুই দেওয়া আছে, আমরা যদি এটাকে নয় দেই, নয় দিলাম, নয় দিয়ে এবার যদি একটা স্প্লাইন ড্র করি, দেখুন এবারকার স্প্লাইন দেখুন কেমন, অনেকটা মনে হয় যেন স্ট্রেট। তো এটাকে মনে হয় আমি একটু রং বলছি, যে ডিগ্রি যত বেশি হবে ঢেউ তত বেশি হবে, সরি ডিগ্রি যত বেশি হবে এটার ঢেউ তত কমবে, আর ডিগ্রি যত কমবে এটার ঢেউ তত বাড়বে। এবার আমরা ডিগ্রি একটু কমাই দেখি, এসপিএল এরপরে আমরা ডিগ্রি, ডিগ্রি নেওয়ার পরে আমরা যদি এবার থ্রিতে দেই, থ্রিতে দিয়ে যদি এবার একটা এসপি লাইন ড্র করি, দেখুন এবারকার ঢেউগুলো একটু বেশি। ওকে, তো এটাই হচ্ছে মূলত ডিগ্রি। এরপরের সাব কমান্ডটা কী আছে, এরপরের সাব কমান্ডটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট আমরা এসপিএল কমান্ড নেওয়ার পরে অবজেক্ট, তারপরে যদি এখানে ক্যাপিটাল হচ্ছে ও, ও চেপে যদি এন্টার দেই, এন্টার দিলে বলতেছে সিলেক্ট পলি লাইন, একটা পলি লাইন সিলেক্ট করতে বলতেছে। তো আমাদের এখানে তো পলি লাইন ড্র করা নাই, তো আমরা একটা পলি লাইন ড্র করে নিই। পলি লাইনের শর্টকাট আমরা হচ্ছে পিএল, পিএল ড্র এন্টার, দেন এফ ইট দি স্ট্রেট, মানে একটা পলি লাইন ড্র করলাম। ড্র করে এটাকে আমরা কী করবো, এসপি লাইনে কনভার্ট করব। তো এটা করার জন্য আমরা কি করব, এসপিএল কমান্ড নিলাম, নেওয়ার পরে অবজেক্ট, ও চেপে এন্টার, এন্টার দিয়ে এবার পলি লাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কি করব এন্টার দেবো, এন্টার দিলে আমাদের এটা কি হবে, এসপি লাইনে পরিণত হবে। কিন্তু এক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে মেথডটাকে, আমরা কন্ট্রোল জেড দিয়ে পেকে যাই, যেমন এটা একটা পলি লাইন, তো এবার যদি আমরা আবারও এসপি লাইন কমান্ড নেই, নেওয়ার পরে যদি আমরা মেথডটা দেখি, মেথড তো আমাদের সিভি মেথড আছে, কিন্তু আমাদের যখন আমরা পলি লাইনকে কনভার্ট করে এসপি লাইনে পরিণত করব, তখন আমাকে সিভি মেথডটা সিলেক্ট করা থাকতে হবে। ফিট মেথডে আমাদের পলি লাইনটাকে এসপি লাইনে পরিণত করতে পারবো না। তো আমরা ফিট মেথডে দিয়ে দেখি, ফিট মেথড এক্ষেত্রে অবজেক্ট, অবজেক্ট দিয়ে সিলেক্ট ফিট পলি লাইন, এটা যদি আমরা সিলেক্ট করে এবার এন্টার দিই, দেখুন এবার হচ্ছে না। তো আমাদের ফিট মেথডে আমাদের পলি লাইনটা এসপি লাইনে পরিণত হবে না, আমাদের কী করতে হবে, সিভি মেথডে করতে হবে। তো এসপিএল মেথড এক্ষেত্রে সিভি সিলেক্ট করে এবার অবজেক্ট, অবজেক্ট নিয়ে এবার পলি লাইনটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন এন্টার, এন্টার দিলে আমাদের পলি লাইনটা এসপি লাইনে পরিণত হবে। তো এই হচ্ছে আজকের ক্লাসের বিষয়। তো ক্লাসটি কেমন লাগলো বা কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানান, আরও যদি কিছু জানার থাকে, আর আপনার যদি কোনো সমস্যা বা অতিরিক্ত কিছু জানার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসের টপিকস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।